নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, এর আগে ওলের রেসিপিতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তবে ওলের আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, এটা হলো ওল চিংড়ি। ওল চিংড়ি করার জন্য সবার প্রথমে ওলটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ওটা কাঁচা আছে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে চিংড়ি মাছটাকে 5-10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপরে মশলার মধ্যে নিয়েছি একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তারপরে যে ওলটাকে ভাপিয়ে রেখেছিলাম, যেহেতু এটা নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি, তাই জন্য এর মধ্যে কিছু দিলাম না, জাস্ট একটুখানি এটা একটা আঁচটা বাড়িয়ে ভেজে নেব। যেহেতু ওলটা ভাপানো ছিল, তাই জন্য আমি আর ঢাকা দিলাম না, এটা এমনি একটুখানি ভেজে বার করে নিচ্ছি। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো যেহেতু একটু কাঁচা আছে, তাই জন্য আমি একটু মাঝে সাঝে ঢাকা দিয়েছি, আর এটাকেও নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি মানে একটু লাল করে নিচ্ছি, আর এই তেলের মধ্যেই আবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো। এই দেখুন, আলুগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, তারপর এটাকেও বার করে নিচ্ছি। সব একই জায়গায় বার করছি ওলের সঙ্গেই, আর এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। চাইলে চিংড়ি মাছকে আগেও ভেজে নিতে পারেন, তবে আমি এইভাবে এটাকে পরে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে একদম খুব বেশি লাল করে ভাজবো না, একটু নরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তারপরে ভেজে নেব। বেশি ভেজে দিলে কী হয়, চিংড়ি মাছটা একটু রাবার রাবার খেতে হয়ে যায়, তাই জন্য একটু সফট করে ভাজবেন, দেখবেন খুব ভালো লাগে। আবারও একটুখানি তেল কম হয়ে গেছিলো, তাই জন্য ওর মধ্যে 2 চামচ মতন তেল দিয়েছি, আর জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে, যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। একদম বন্ধুরা এত ভালো হয় খেতে, এটা এইভাবে করে দেখবেন, করে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটা এর মধ্যে রাখিনি, আর যে মশলাটা দেখিয়েছিলাম গোটা মশলাগুলো, ওগুলোকে সব একসঙ্গে আমি ভেজে নিয়েছি। তারপরে বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর ভেজে রেখে যে পেঁয়াজটা যে ভেজেছিলাম সেটাকেও ওলের সঙ্গেই তুলে রেখে দিয়েছি। পুরো বাটা মশলাগুলো যখন কষানো হয়ে গেছে, ওর মধ্যে একটু হলুদ দিয়েছি, আর অনেকটা ভাজা হয়ে গেছে, তারপরে এর মধ্যে জিরে আর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। দিয়ে এবার যে ভেজে রেখেছিলাম ওল, আলু আর চিংড়ি মাছ সব একসঙ্গে, যে সব একসঙ্গে মিক্স করে দিয়ে দিলাম। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তাই জন্য খুব বেশি আর ভাজবো না। এবার ওল আর আলুর সঙ্গে এটা খানিকক্ষণ ভেজে 5-10 মিনিট ভাজতে লাগবে বন্ধুরা, আর বেশি কিছু করতে লাগবে না। এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আমি গুঁড়ো দিচ্ছি, চাইলে আপনারা বেটেও দিতে পারেন। আর এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে ভেজেছি, যেহেতু ওলটাও সেদ্ধ ছিলই, আর একটু ভাপানো এবার ভেজে রাখা যে চিংড়িটা সেটাও দিয়ে মিক্স করে নিচ্ছি। বাস বন্ধুরা, আর কিছু না, এই যে দেখে নিচ্ছি আমি, একদম দুটোই আলু আর ওল দুটোই সুন্দরভাবে সফট হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়েছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে নয়, স্কিপ করে দিতে পারেন। আর এর মধ্যে একটুখানি দেখুন কষানো হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি। জলটা কম বেশি নিজেদের মতন করে নেবেন, যদি মাখা মাখা খেতে চান তাহলে একটু কম দেবেন। আমরা একটু হালকা জল রাখছি, যেহেতু এটা ভাত রুটি দুটোতেই খাওয়া যাবে, এরমভাবেই করছি। আর এটাকে 10 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়েছি, তারপর দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন কালারটা, দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। তবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো। বন্ধুরা, একটা লাইক, কমেন্ট বা শেয়ার করলে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, বাস একটু ভালোবাসা লাগে। ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।